নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। গতকাল রিলিজ হয়েছে কাঁঠাল সিনেমা। এই সিনেমা কিরকম হয়েছে, এই সিনেমা যারা অভিনয় করেছেন তারা কিরকম অভিনয় করেছে, এই সিনেমার গল্প কিরকম, যাবতীয় কিছু আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই, আপনারা যেভাবে আমার চ্যানেলে দেখছেন তার জন্য অত্যন্ত ধন্যবাদ, কিন্তু এর পাশাপাশি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইবও করুন। কাঁঠাল 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 কাঁঠাল, এই সিনেমাটার নাম শুনে বুঝতে পারছেন যে একটা অদ্ভুত রকম নাম। এই সিনেমার গল্পটা সঠিক বলে দিই, যেরকম ট্রেলারে দেখিয়েছে বা টিজারে দেখেছেন সেমি, যে বিধায়কের একটা কাঁঠাল চুরি গিয়েছে তাকে খুঁজতে সমগ্র পুলিশ স্টেশন লেগে পড়েছে, এবং সেই কাঁঠাল খুঁজতে গিয়ে পুলিশ স্টেশনের লোকেরা পাচ্ছে হচ্ছে যে একজন মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, সেই মেয়েটিকেই খুঁজে পাচ্ছে এবং পাশাপাশি কাঁঠালকেও খুঁজে পাচ্ছে, এটাই এই সিনেমাতে দেখানো হয়েছে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে শুধুমাত্র কাঁঠালের আঙ্গিকে এই সিনেমাটা একটা কমেডিভাবে দেখানো হয়েছে, কিন্তু ঘটনাটা সেটা নয়। ঘটনাটা হচ্ছে এর মাধ্যমে সমাজকে তুলে ধরা হয়েছে, বলতে পারে একটা সমাজের আয়না। এখানে বিভিন্ন রকম জিনিস দেখানো হয়েছে, যেমন একজন বিধায়ক বা রাজনীতিবিদদের চাপে সারা পুলিশ স্টেশন একটা সামান্য কাঁঠাল খুঁজে লেগে পড়ছে, অথচ একজন যার অপহরণ হয়েছে এরকম মেয়ের বাবা যখন থানায় আসছে তাকে রিপোর্ট লেখাতে সেটাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, এরকম বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়েছে। যেমন ধরে থাকুন যে একজন পুলিশের ইন্সপেক্টর আর আরেকজন হাবিলদার মানে কনস্টেবল, সেই কারণে তাদের বিয়ে হচ্ছে না। এটা যেমন সমাজের উঁচু নিচু ব্যাপার, যে এক যদি যে পুরুষরা যদি নিচে কাজ করে তাদের সমস্যা বিয়ে ক্ষেত্রে, সেরকম এখানে দেখানো হয়েছে। এরকম বিভিন্ন মেটাফোর পুরো সমগ্র সিনেমাতে কমেডির মোড়কে ব্যবহার করা হয়েছে। আবার যখন কোনো সাংবাদিক ব্যালিস্টামের মিসিং কেস যে পুলিশ ইনভেস্টিগেশন করেনি সেটা যখন নিজের চ্যানেলে দেখাচ্ছে, তখন তাকে গ্রেপ্তার করে ধরা হচ্ছে, কারণ সে বলা হচ্ছে কি সে দেশের গোপন তথ্য প্রকাশ করে দিয়েছে। আবার সেখানে তাকে যখন গ্রেপ্তার করা হচ্ছে সে তখন পুলিশকে বলছে যে যা আমি লোকাল ছিলাম, আপনারা আমাকে গ্রেপ্তার করে ন্যাশনাল বানিয়ে দিলেন। মানে ভেবে দেখুন, প্রত্যেক মানুষই নিজের সঙ্গে নিজের স্বার্থের কারণে একে অপরের সঙ্গে কীভাবে ব্যবহার করছে সেটাই সম্পূর্ণভাবে এই সিনেমাতে দেখানো হয়েছে। এবার আসা এক পারফরমেন্সের কথা, সানিয়া মালহোত্রার উপরে পুরো সিনেমাটা। এখানে একজন পুলিশ ইন্সপেক্টর রোল করেছে এবং অত্যন্ত দুর্দান্ত পারফর্ম করেছে, যতটা প্রয়োজন ততটাই করেছে। এবং সত্যি কথা বলতে গেলে এটা কমেডি সিনেমার মোড়কে দেখানো হয়েছে, স্যাটায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। তো সানিয়া মালহোত্রা দুর্দান্ত কমেডিও করেছেন এবং পাশাপাশি অভিনয়টা সুন্দর করেছেন। এবং যে কনস্টেবল মানে সানিয়া মালহোত্রার যে বয়ফ্রেন্ড যে আনন্দ ভিজো, সেই রোলটা করেছে সত্যি ভালো। নেহা শরাফ আরেকটি কনস্টেবলের রোল করেছে, সত্যি সে ভালো কাজ করেছে, বলতে গেলে প্রত্যেকেই ভালো কাজ করেছেন। এবং রাজপাল যাদব একটা সাংবাদিকের রোল করেছে এবং বিজয় রাজ হচ্ছে সেই বিধায়ক সেজেছে, প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছেন এবং কমেডি টাইম নিয়ে প্রত্যেকে দুর্দান্ত। সিনেমাটা সত্যি উপভোগ করেছে। তবে এটা ঠিক যে এটা ভালো যে ওটিটিতে রিলিজ করেছে, যদি এটা থিয়েটারে রিলিজ করতো তাহলে হয়তো সেরকমভাবে চলতো না, কিন্তু ওটিটিতে রিলিজ করার জন্য এটা যথেষ্ট লোক দেখবে এবং যথেষ্ট ভালো লেগেছে। আমি এই সিনেমাকে 5-এর মধ্যে 3 স্টার দেবো। যদি আপনারা এই সিনেমাটা দেখে থাকেন তাহলে আমাকে আপনার কমেন্টে জানান আপনারা কত স্টার দেবেন। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।